ওই যে ঘটনা মনে পড়ে যায় মক্কার কথা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একবারে মাসুম বাচ্চা পাঁচ বছর সাত বছর বয়সের বাচ্চা হঠাৎ করে বাবা স্টক করে মারা গিয়েছে মা দিনদার পরিবার পর্দা নিশি মা ঘর থেকে বাহির হয় না বাচ্চারা না খাওয়া অবস্থায় মক্কার জমিনে চামড়াগুলো হাড্ডির সঙ্গে লেগে গেছে খাবারের যখন সময় হয় বাচ্চারা মায়ের আসল ধরে টানাটানি করেন মা আমাদের জন্য খাবারের একটু ব্যবস্থা করে দাও এমন চাহনিতে মা সহ্য করতে পারে না জনম দুঃখিনি মা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া আসল দিয়ে বারবার চোখের পানি বসে সন্তানরা মায়ের চোখের দিকে তাকাইয়া সন্তানরা খুদের যন্ত্রণা সহ্য করতে পারে না মায়ের চোখের পানিগুলো মুছে মুছে দেয় ডাক দিয়ে মা শুনেছি মা মদিনার মধ্যে একজন মানুষ আছে তার নাম মোহাম্মদ রাসুল্লাহিম আসাল্লাম ও ওমা চলো আমরা মক্কা থেকে মদিনার মধ্যে যাই তার কাছে গেলে আমরা খাওয়া পাবো পড়া পাবো থাকার ব্যবস্থা হয়ে যাবে এই কথা শোনার পরে মা জনম দুখনি ছোট্ট দুইটা বাচ্চা নিয়া মদিনার পানে যখন ছুটলেন পথ রওনা করেছেন একবার মদিনার কাছে যখন পৌঁছে গেলেন মানুষকে জিজ্ঞাসা করে ভাই মদিনার মধ্যে একজন নবী আছে নাম তার মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তাকে কি আপনারা একটু দেখা দিবেন একদল লোক দেখাই দিল ওই যে আল্লাহর নবী চলে যায় তোমরা তার কাছে যাও যখন বাচ্চা দুইটা নবীজিকে পিছন দিক থেকে দেখতে পেল এমন ভাবে হামা গুরি দুধ দিয়া আল্লাহর নবীর সামনে যাইয়া একবারে জরায়ে ধরল জরায়ে ধরে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে নবীজি আমরা হলাম মক্কারি তিম শুনেছি আপনি নাকি তিমদের কষ্ট বোঝেন এতিমদের দুঃখ বোঝেন শুনেছে আপনার নাকি 5 বছর আগে মা ছিল না বাবাও ছিল না ও নবী আমরা মক্কা থেকে এসেছি আপনাদের কাছে আল্লাহর নবী জরায়ে ধরে বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে রে বাচ্চারা তোমরা যদি আমার আল্লাহর উপর ঈমান আনতে পারো তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য হয়ে যাবে তোমাদের আর কোন টেনশন থাকবে না চিন্তা থাকবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে মা এবং একসঙ্গে পরে নিল্লাদুর সুল্লা কি পরে নিল কালেমা পড়ে নিল কথা ঠিক না আর আমরা আগেরকার মানুষ কালেমা দিয়ে মুসলমান হয়েছে আর এখন সেই কালেমা দিয়ে আমরা ভিক্যা করি কি লা ইলাহা ইল্লাল্লাহ মা কিছু থাকলে দেন মা কালেমা দিয়ে এমন ভাবে পুরো বাড়ি গ্রাম করে নিল র্যাব বাহিনী সোয়াদ বাহিনী টাইগার বাহিনী কোবরা বাহিনী যেমন চতুর্দিকে করে উনি গেডের ঠিক মাছ বরাবর দাঁড়িয়ে এমন হাক দিছে পুরো বাড়ি ঘিরে নিল মালিক যদি তিন তালায়ও থাকে নেমে এসে মাফ চাইতে বাধ্য কথা ঠিক কিনা ফকির বেটা আল্লাহ রাস্তা মাফ করে দেন কিছু দেওয়ার মত নেই মাফ চাইয়ে তারপরে তিন তালায় উঠতে হবে না হলে অবস্থা খারাপ লাইলাহা হাকাইতেই থাকে কথা ঠিক কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আসলো বিপ্লবী ঘটার জন্য আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ হাতিয়ার বানালাম ভিক্ষা করার জন্য রাগ করলেন নাকি কথা বলছেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সঙ্গে সঙ্গে বললেন তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ে নাও বাচ্চা দুইটা ডাক দিয়ে বললেন নবীজি পড়লে কি হবে বলে পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের নেটওয়ার্ক চালু হয়ে যাবে আল্লাহর সঙ্গে কার সঙ্গে বাচ্চা দুইটা সঙ্গে সঙ্গে পড়ে নিলেন আল্লাহ রবুল আলমিন জানায় দিলেন হাবিব আপনি জানায় যে ব্যক্তি ইমান গ্রহণ করবে ইমানদার হবে ইমান আনবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা দিব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমান যে ব্যক্তি ইমান আনবে আমলে সলেহ করবে আল্লাহ তাকে ভালোবাসা দেয় কে ভালোবাসা দেয় আল্লাহর ভালোবাসা দরকার আছে না মনে হ্যাঁ আল্লাহর ভালোবাসা দরকার আছে না কারণ আল্লাহ পাকের ভালোবাসা যদি থাকে সে দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কি কামিয়াব এখনো হাজারো কত মানুষের লাশ পাওয়া যায় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয়েছে যেমন কাপনের কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে ওই কাপনের কাপড় তিরিশ বছর পরেও পাওয়া গেছে ভালোবাসা কা তার মধ্যে একজনের নাম গগুমন্সি নাম শুনছেন না নেটে সাজদেন 32 বছর পরেও সেই কাফনের কাফড়টাই তার পাওয়া গেল কাফনের কাফুর পর্যন্ত তাকে স্পর্শ করল না ইদামা তাহমিল কোরআন আউহুল্লাহ ইলাল আউ যা আল্লাহর জন্য হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবরকে বলে দে খবর দাও এর সিনে কোরআন এর সিনে আমার জিকির এর সিনে আমার ইমান খবরদার একে তোমরা স্পর্শ করিও না বেদুবি করিও না কিন্তু আজকে আমরা ভালোবাসার কাঙ্গা কথা ঠিক না আমরা শয়তানকে ভালোবেসে ফেলেছি আল্লাহকে ভালোবেসে আপন করে নিতে পারি কথা ঠিক কিনা